ফুয়েল ঘাটতি, এই জন্য আমাদেরকে কষ্ট করতে হয়, ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। আমার ফুয়েল যদি থাকতো আমরা কিনতে পারতাম, তাহলে আপনাদের সবাই 24 ঘন্টা বিদ্যুৎ পেত। এবং ফুয়েলের ঘাটতির জন্য, কারণ আমাদের ক্যাপাসিটি অনেক আছে, কিন্তু ফুয়েলের ঘাটতির জন্য আমরা পারতেছি না। কারণ আমাদের, আপনারা বুঝছেন, ফরেন এক্সচেঞ্জে আমাদেরকে এখন কনজার্ভ করতে হবে, বিপদ কোন সময় কী আসে সারা পৃথিবী, সেই জন্য। এবং এর সাথে আপনারা দেখেছিলেন যে একটা গ্রিড ফেল করেছিল, সেটাকে গ্রিডকে রিভাইভ করতে সময় লাগে, আমাদের 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে রিভাইভ হয়েছে, অনেক সময় পৃথিবীর অনেক দেশে 2-3 দিন লেগেছে। এ গত বছর পশ্চিমবঙ্গ ওইদিকে একটা গ্রিড ফেল করেছিল, প্রায় 230 মিলিয়ন লোক এফেক্টেড হয়েছিল, সেটা অনেক সময় লেগেছিল। তা আপনাদের আমি এইটুকুন বলবো যে আমাদের সরকার সবসময় এ ব্যাপারে সচেতন, আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ যদি বিশ্ব পরিস্থিতি উন্নতি হয় তাহলে তার কোনো প্রশ্নই উঠে না, নাহলে আমাদেরকে এই আপনার ঘাটতি, যেটা ফুয়েল ঘাটতি, এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। আমি বলেছিলাম আমার ধারণা ছিল যে ইউক্রেন ওয়ার এতদিন চলবে না, এবং আমার ধারণা ছিল যে আমাদের কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টগুলো চলে আসবে। এখন বিদ্যুতের কেন্দ্র নিয়ে, বড় বড় কেন্দ্র নিয়ে এমন যে আপনি ভাববেন 2 মাস পরে আসবে, দেখবেন 6 মাসও লেগে যেতে পারে। সেই জন্য আমার যেটা অ্যাসেসমেন্ট ছিল যে ঠান্ডা হয়ে গেলে আর কোল ফায়ার দুটো পাওয়ার প্ল্যান্ট আসার কথা, একটা ঝাড়খণ্ড থেকে আরেকটা আমাদের রামপাল, এই দুটোই পিছিয়ে গেছে। রামপাল হয়তো এ বছরের শেষে আসতে পারে, আর ঝাড়খণ্ডটা হয়তো আগামী বছর শুরুতে আসতে পারে। তো সেটা 3-4 মাস অপেক্ষা করা, এবং 3-4 মাসে শীত হলে হয়তো একটু চাহিদা কমবে, তো সেই আপনার হয়তো কষ্ট একটু কমতে পারে, কিন্তু আমাদের ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। স্যার, আপনারা অনেকদিন ধরে বিদ্যুতের ব্যাপারে রোডম্যাপ ঘোষণা করেছেন এবং আপনাদের প্ল্যান ছিল, ওই সময় কি আপনাদের একটা ব্যাকআপ প্ল্যান ছিল না, যে একটা যদি একটা এরকম ফুয়েলের ঘাটতি হয় আবার স্টেশন যদি বসে যায়, সেক্ষেত্রে ওই ক্রাইসিস মোমেন্টে কীভাবে মিট আপ করবেন? কারণ এটা মানুষের অসহনীয় পর্যায়ে চলে গেছে, ইনক্লুডিং একদম টপ টু বটম, সেটার ব্যাপারে, মিট আপের ব্যাপারে আপনাদের কি ব্যাকআপ প্ল্যান ছিল? ওই তো আমরা সেই জন্য ফুয়েল মিক্স করেছিলাম, কয়লা তখন সবাই কয়লার বিরুদ্ধে, তবুও আমরা দেখলাম যে কিছু যদি কয়লা করি তাহলে দুঃসময়ে কয়লাটা আসতে পারে। সেই জন্য আপনারা দেখবেন যে এই দুঃসময় আমাদের কয়লাটা কাজে আসবে। আমরা এখন আবার এই ভবিষ্যৎ সম্বন্ধে তো ধারণা নাই, সেই জন্য আমরা আশা করতেছি যে অন্তত 1000 মেগাওয়াট সোলার আনবো আমরা 1 বছরের মধ্যে, তাহলে হয় কি দিনের বেলা আমার ফুয়েল বাঁচবে। তো একটু সময় দিতে হবে আমাদের, আপনি যেটা বললেন সব তো আমরা অ্যান্টিসিপেট করতে পারি না। আপনাদের নিয়ে একদিন বসতে চাই, ক্যাপাসিটি চার্জ দিয়ে একটা সহজ উদাহরণ দিই। আপনি একটা মোটর সাইকেল কিনলেন, আপনি না চালালে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হয়, আর আপনি চালালে আপনার খরচ পড়ে। যে কোনো বিদ্যুৎ কেন্দ্র আপনি তৈরি করলে তার একটা বিনিয়োগের জন্য একটা খরচ দিতে হবে, এটাকে আমরা বলি ক্যাপাসিটি চার্জ। মানে আপনি বললেন এখন তো বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, তাহলে আপনি বেশি করলেন। উত্তর হলো যে এই সব ঘটনা যে ঘটবে এটা তো আমরা অ্যান্টিসিপেট করিনি, কিন্তু একটা সুবিধা হলো যে এর উত্তরণ হয়ে গেলে, বিদ্যুৎ কেন্দ্র তো ফুট করা যায় না, এটা উত্তরণ হয়ে গেলে কিন্তু আমরা আমাদের ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি আরও সচল হবে। স্যার, আপনারা রিশিডিউল করেছেন সরকারি অফিস টাইম, স্যার ও তো একটা বললো আমাদের কয়লার, আচ্ছা আরেকটা আমরা করতেছি, এটা দেখি কতদূর হয়, ভোলায় আমাদের কিছু গ্যাস বসে আছে, সেই গ্যাসগুলো আমরা সিএনজি করে এদিকে আনতে পারি কিনা, আমাদের অলরেডি কাজ চলতেছে, আমরা আশা করতেছি তাহলে 80 MMCFD মতো গ্যাস আমরা ভোলা থেকে আনতে পারবো ইস্টার্ন সাইড। আমাদের যেসব কূপ আছে সেগুলো আমরা কাজ করতেছি, ওখানে আশা করতেছি হয়তো 100 MMCFD মতো গ্যাস এসে যেতে পারে সিলেট গ্যাস ফিল্ড। আর যদি এলএনজির দাম কমে যায় তাহলে তো শোনায় সহকার, কিন্তু সেটার উপর ভরসা করে তো চলা যায় না। প্লাস আপনি যেটা বললেন সেই জন্য আমরা টার্গেট করতেছি যে সোলার ইরিগেশন যদি যেতে পারি তাহলে ডিজেল আনা লাগতেছে না।
এটা অনেকদিন ধরে চেষ্টা হচ্ছে। তো এখন সোলার ইরিগেশনটাকে আমরা শক্তভাবে ধরতেছি, আর সোলার বিদ্যুৎ উৎপাদনকে আমরা তাৎক্ষণিকভাবে বাড়ানোর চেষ্টা করছি, 1000 মেগাওয়াটের মতো রেখেছি। তো এই মিলায় আপনি যেটা বললেন যে একটা অনিশ্চয়তার মধ্যে তো কোনো পন্থা বলা যায় না, কিন্তু আপনি একটা চয়েস যদি রাখেন তাহলে এত মানে অত খারাপ হয় নাই। কয়লাগুলো যদি না রাখতাম আমরা, এখন তো পায়রা থেকে আমরা 1000 মেগাওয়াটের মতো পাই, যদি কয়লা না রাখতাম তাহলে তো কয়লা না রাখতাম যদি তো আরও বিপদে পড়তো।